নমস্কার। বিশ্ব বাংলা টিভি তাদের পুজো পরিক্রমার একদম কি বলা যেতে পারে শেষ পর্যায়ে, মানে প্রস্তুতি পর্বের পরিক্রমার একদম শেষ পর্যায়ে। তারপরে তো 1000টা পুজো দেখতে পাচ্ছেন আমাদের এই বিশ্ব বাংলা টিভি, এই বিশ্ব বাংলা টিভি অ্যাপের মাধ্যমে আপনারা দেখবেন। তবে আজকে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই ক্লাব রানী রোড সংলগ্ন অধিবাসী বৃন্দের একদম পূজা প্রাঙ্গণে, যাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতির কর্মব্যস্ততা, আর সেই কর্মব্যস্ততার মধ্যে দিয়েও তারা আমাদেরকে সময় দিয়েছেন। কি বলেছেন তারা তাদের পুজো প্রস্তুতি নিয়ে আমাদের বিশ্ব বাংলা টিভিকে, কি বলছেন জেনে নেব তাদের থেকে। আমাদের মধ্যে রয়েছেন বেশ কিছু মূল্যবান পুজো উদ্যোক্তারা। প্রথমে স্যার, আপনার নাম? প্রেমানন্দ পাল। আপনাদের এই মানে রানী রোড অধিবাসী বৃন্দের এই পুজো এবছর কততম বর্ষে? পঞ্চম বর্ষ। এই পঞ্চম বর্ষে দাঁড়িয়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে দাঁড়িয়ে এখন সবার উত্তেজনা একদম তুঙ্গে, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের উত্তেজনা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমাদের উত্তেজনা বলতে আমরা সবাই এখানে মিলেমিশে সবাই চাঁদা তুলে পুজো করি, তো আমরা সবাই এখানে আনন্দ করি, উপভোগ করি, সবাই আমাদের সঙ্গ দেয় এবং খুব জাঁকজমক করেই পুজো হয় আমাদের এখানে। পুজোর 5টা দিন, মানে কীভাবে পাড়ার মা বোনেরা বা পাড়ার মহিলাদের যোগদান দেখা যায় এই পুজোতে? 5 দিনের মধ্যে ষষ্ঠী থেকে আমাদের পুজো আরম্ভ হয়, অষ্টমী নবমী দশমী। অষ্টমীর দিন থেকে আমাদের এখানে বাচ্চাদের অনুষ্ঠান হয়, তারপর তো নবমীর দিন আমাদের এখানে অনেক রকম নানান রকম অনুষ্ঠান হয়, তার দশমীর দিন আমরা এখানেই ই করে তারপরে বিসর্জন দিই। প্রত্যেকটা দিনই কোনো না কোনো প্রোগ্রাম থাকে, ছোটোখাটো প্রোগ্রাম, বাচ্চাদের খেলা, তারপরে দেখা যাচ্ছে যে নাচের প্রোগ্রাম, কোনো গানের প্রোগ্রাম, এগুলো থাকে টুকটাক। সবাই মোটামুটি সন্ধ্যের পরে মোটামুটি 4টের পরে থেকে মাঠে প্রত্যেকটা ফ্যামিলির লোক মাঠে দেখা যায়। কিন্তু এটাই ভালো লাগে সবচেয়ে, যে আমরা সারা বছর যাই করি না করিও 5টা দিন আমরা যে একত্র হতে পারি, এটাই আমার কাছে আনন্দের বিষয় আমাদের। একদম এক কথায় রানী রোড সংলগ্ন অধিবাসী বৃন্দের পুজো, তারা তাদের একটা ঘরোয়া পুজো হলেও কিন্তু সুন্দর একটা পরিপাটি পুজোর পরিচয় তারা দিয়ে দিয়েছে। আর এরকম আরও আরও পুজো দেখতে সঙ্গে থাকুন বিশ্ব বাংলা টিভির। যাহু এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।